আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আইমান রহমান খান, ব্যারিস্টার এট ল। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব একটি ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন। কয়েকদিন আগেই ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2023 পাশ হয়, যা পূর্ববর্তী 1991 সালের ব্যাংক কোম্পানি আইনে কিছু সংশোধন এনেছে। এই নতুন আইনের 20 ধারার মাধ্যমে বিগত আইনের 27 খ নতুন একটি ধারা সংযোজন করা হয়। এই 27 খ ধারায় ঋণ খেলাপিদের একটি তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের অনেকের মাঝে একটি প্রচলিত ভুল ধারণা আছে যে আমরা যখন কোনো ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করি এবং সময় মতো তা ফেরত প্রদান করতে ব্যর্থ হই, তখন এই ব্যাংক কোম্পানি আমাদের বিরুদ্ধে একটা সময় গিয়ে মামলা করে। কিন্তু এই মামলা মোকদ্দমার আগে একটি ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অনেকগুলা পদক্ষেপ নিয়ে থাকে যা আমাদের অনেকেরই জানা নেই। তো নতুন আইন অনুযায়ী বিগত 1991 সালের ব্যাংক কোম্পানি আইনের 27 খ ধারাতে প্রতিটি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটি লিস্ট তৈরি করবে। এই লিস্টে তাদের প্রতিষ্ঠান হতে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতারা যারা যারা আছে তাদের নাম উল্লেখ করা হবে, এবং এই লিস্টটা চূড়ান্ত করার আগে ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উক্ত ঋণ গ্রহীতাদেরকে অবহিত করবে 7 দিনের মধ্যে। এবং 7 দিনের মধ্যে এই যারা ঋণ খেলাপি আছে তারা ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সামনে তাদের বক্তব্য পেশ করবে। এই বক্তব্য পেশ করার পরেও যদি উক্ত ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তার বক্তব্য শুনতে না মঞ্জুর করে, তাদের একটি সুযোগ থাকবে যে পরবর্তী 30 দিনের মধ্যে তারা বাংলাদেশ ব্যাংকে আপিল করতে পারবে। এবং বাংলাদেশ ব্যাংক তাদের বক্তব্য শোনার পর যে ডিসিশন দিবে সেটাই ফাইনাল এবং বাইন্ডিং। উক্ত লিস্ট চূড়ান্ত করার পরে এই ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর্টিকেল 43 এবং 44 অফ দি বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এর ইনস্ট্রাকশন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবে। এবং বাংলাদেশ ব্যাংক আর্টিকেল 45 অফ দ্য বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এর বিধান অনুযায়ী দেশের সকল ব্যাংক কোম্পানি এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে প্রেরণ করবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক যদি চায় এবং তাদের সেই ক্ষমতা আছে যে বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সেই লিস্টটি তারা পাঠিয়ে দিতে পারে, যেমন ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্টে বাংলাদেশ ব্যাংক চাইলে সেই লিস্টটি পাঠিয়ে দিতে পারে, যাতে উক্ত ঋণ খেলাপিদের কেউই বিদেশ ভ্রমণ করতে না পারে। অথবা বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে উক্ত লিস্টটা পাঠিয়ে দিতে পারে, যে লিস্টের মাধ্যমে সেই সিটি কর্পোরেশন উক্ত ঋণ খেলাপিদের কাউকেই কোনো ধরনের ট্রেড লাইসেন্স ইস্যু করবে না। পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অথবা আরজেসিতেও বাংলাদেশ ব্যাংক এই লিস্টটি পাঠিয়ে দিতে পারে, যাতে উক্ত ঋণ খেলাপিদের কেউই কোনো ধরনের কোম্পানি রেজিস্টার করতে না পারে। এবং এর পাশাপাশি এরকম আরও অনেক প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংক উক্ত ঋণ খেলাপিদের লিস্ট পাঠিয়ে দিতে পারে। এবং বাংলাদেশ ব্যাংকের এই অনুরোধের কারণে বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। প্রতিটি ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এই ঋণ খেলাপিদের তালিকার মধ্যে যদি কোনো ব্যক্তির নাম চলে আসে এবং পরবর্তীতে সেই নাম যদি বাদও পড়ে এবং বাংলাদেশ ব্যাংক যদি সেই বিষয়টা জানে, তাহলে পরবর্তী 5 বছর পর্যন্ত এই ব্যক্তি যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক কোম্পানির পরিচালক পদে আসতে পারবে না। এবং যদি এই তালিকার মধ্যে বা বাংলাদেশের প্রতিটি ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যেই তালিকাটা বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়, এই তালিকার মধ্যে যদি কোনো ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডিরেক্টরের নামও চলে আসে, তাহলে বাংলাদেশ ব্যাংক চাইলে এই ডিরেক্টরের পদটি ভ্যাকেন্ট হিসেবে ঘোষণা করতে পারে। সুতরাং আমরা জানতে পারলাম, যখন একটি ঋণ খেলাপির চূড়ান্ত তালিকা বাংলাদেশ ব্যাংকের হাতে আসে, তখন বাংলাদেশ ব্যাংক উক্ত খেলাপিদের বিরুদ্ধে নানান রকম পদক্ষেপ নিতে পারে। এখন আমরা জানব তাদের বিরুদ্ধে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি কি পদক্ষেপ নিতে পারে। তো এই তালিকার মধ্যে যদি কারো নাম চলে আসে এবং উক্ত ঋণ খেলাপি যদি বাংলাদেশ ব্যাংকে 30 দিনের মধ্যে আপিল করে অথবা নাও করে এবং আপিল যদি তার মঞ্জুর না হয়, তাহলে এই উক্ত ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উক্ত ঋণ খেলাপিকে 2 মাস সময় দিয়ে সেই অর্থ ফেরত চাওয়ার জন্য একটি নোটিশ প্রদান করতে পারে। এবং উক্ত নোটিশ পাওয়ার পর যদি ঋণ খেলাপি তাও অর্থ ফেরত প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেই প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টরদের অনুমোদন ক্রমে উক্ত ঋণ খেলাপির বিরুদ্ধে ফৌজদারি মামলা আনয়ন করতে পারে। এবং পাশাপাশি অর্থঋণ আদালতেও
ঋণ পরিশোধের মামলা তারা আনয়ন করতে পারে। এই 27 খ ধারার একদম শেষে বলা আছে যে যদি কোনো ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই 27 খ ধারার কোনো একটি বিধান মানতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক এই উক্ত ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বিরুদ্ধে জরিমানা পর্যন্ত আরোপ করতে পারে। সবশেষে আমরা এই বুঝতে পারলাম যে একজন ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা কি কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই উক্ত ঝুট ঝামেলা থেকে বাঁচার জন্য আপনারা যারা যারা ব্যাংক কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে ঋণ গ্রহণ করেছেন, তারা সময় মতো অর্থ ফেরত প্রদান করবেন। আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো, এবং ভবিষ্যতে এমন আরও ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।